হ্যালো এন্ড ওয়েলকাম, আমি হলাম ক্যাপটিউবার দীপ্তি। আবার ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি আগের ভিডিওতে ব্যবহার করেছিলাম একটা গ্লাস বোতল, আর এই ভিডিওতে ব্যবহার করব একটা প্লাস্টিকের বোতল। তো চলো শুরু করি, এটা দিয়ে আজকে ক্যাপ্টের কাজ। দেখো আমি এটা দিয়ে কী বানানা। তো প্রথমে বোতলটাকে অর্ধেক করে কেটে নিয়েছি, এই যে। সরি, বোতল কাটার কোনো ভিডিও আমি রেকর্ড করিনি। বোতল কাটাটা খুবই কষ্টকর ছিল, কোনো মতে আমি কেটে দু অর্ধেক করতে পেরেছি। এখন বোতলে লাগাচ্ছি ফেভিকল গ্লু, তার সঙ্গে একটু জল মেশানো আছে। আর এরপরে টিস্যু পেপার আটকে নিচ্ছি এভাবে তুলি দিয়ে। টিস্যু পেপারটা খুব ভালোভাবে পুরোটাতে একদম লাগিয়ে নিয়েছি। এরপরে এটাকে শুকোতে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ধরে, শুকানো হয়ে গেছে। তারপর সমান করে একটা কার্ডবোর্ড কেটে কার্ডবোর্ডের সঙ্গে বোতলটাকে অ্যাটাচ করছি। এখানে এটা লাগানো হয়ে যাওয়ার পর সাইড এগুলো দেখো এবড়ো খেবড়ো আছে, এগুলো কেটে নিয়েছিলাম খুব সুন্দর করে। তারপর বোতল আর এই কার্ডবোর্ডের জয়েন্টের জায়গাটা মাস্কিং টেপ ইউজ করে খুব সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি, যাতে করে ফিনিশিংটা খুব ভালো হয়। এরপর ইউজ করছি এয়ার ডাইক্লে, ফেভিকল শিল্প করে এয়ার ডাইক্লে। আর তার আগে আমি এখানে ড্রয়িং করে নিয়েছিলাম, ড্রয়িংয়ের ভিডিওটা আমি স্কিপ করে গেছি, খুব ভুল হয়ে গেছে, আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম, সরি। আসলে আজকের এই ক্যাপচার কাজটা একটা টেরাকোটার মাস্ক থেকে ইন্সপায়ার হয়ে করছি। আসলে আমি কিছুদিন আগে মেলা করতে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম অনেক এরকম টেরাকোটার মাস্ক বিক্রি হচ্ছিল। তো আমি তো তখন কিনিনি, বাড়িতে এসে খুব মনে হচ্ছিল মাস্কগুলোর কথাটা, তাই ভাবলাম আমি নিজেই বানিয়ে নিই ওই রকম টেরাকোটার মাস্ক। সো শুরু করলাম বানাতে। ট্রাইবাল আর্ট, ফোক আর্ট, ট্রাইবাল মাস্ক, এগুলো আমার খুব ফেভারিট। সো আমার কাজের মধ্যে আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরও অনেক কাজ দেখতে পাবে, আমি এগুলো পছন্দ করি। তো এয়ার ডাইক্লের কাজ একদম শেষের দিকে, এইবার এটাকে পেন্ট করতে হবে। তো শুরু করি পেন্টের কাজ। আমি তো প্রথমে বলেছি এটা একটা অ্যান্টিক লুক দিতে চাই, তাই প্রথমে একটা ব্ল্যাক কালার করে নিচ্ছি। পুরোপুরি ব্ল্যাক কালার করার পরে অন্য অন্য কালারগুলো করব। এখানে দুটো ব্ল্যাক কালার করা হয়ে গেছে, এবার এয়ার ডাইক্লের পার্টটাকে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে হোয়াইট করে নিচ্ছি, তারপরে কালার করব, যাতে করে কালারটা ভালো বোঝা যায়। ঠোঁট লাল কালারের, আর এখানে যেসব কালারগুলো ইউজ করেছি সেগুলো সব পার্ল অ্যাক্রিলিক কালার। পার্ল অ্যাক্রিলিক কালারটা আমি নতুন কিনেছি এবং এটা শাইনটা খুব সুন্দর, সেজন্য আমি এটা ইউজ করছি এখন।
কালার করা কমপ্লিট, কিন্তু ব্ল্যাক পোর্শনটা কমপ্লিট হয়নি। এরপরে আমি মেটালিক গোল্ডেন কালার দিয়ে এইভাবে একটা পুরনো অ্যান্টিক লুক নিয়ে আসার জন্য হাত দিয়ে এটাকে জ্যাপজ্যাপ করে দিয়ে দিয়েছি, যাতে এটা অ্যান্টিক লাগে এবং মেটালিক মনে হয়। আর সবশেষে এটার উপরে একটা বার্নিশ কোটিং করে নিতে হবে, যাতে করে এটা ভালো টেকসই হয়। আর এটা দাগলে আটকানোর জন্য ডবল সাইড ফোম টেপ লাগিয়ে নিয়েছি। আজকে আমার ক্যাপটের কাজ তো কমপ্লিট, কিন্তু তোমাদের কাজ বাকি আছে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।